হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক একদম খুব হাজির আমি অসুস্থ, মানে আমার শ্বশুর অসুস্থ। হ্যাঁ, আমি তার বাড়ির একটা মাত্র জামাই, এমনি বড় জামাই আর কি। হ্যাঁ, সে বড় জামাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব। আমি তাকে দেখতে যাব, খালি হাতে তো যাবো না। আমার একটা পেস্টিজ আছে না, খালি হাতে কি যাওয়া যায়? সেই জন্য এই যে আমি ওনাকে নিয়ে আইছি। কক 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 করে দাও টাকা। এই যে কি তোমার পকেটে তো 1 টাকাও ছিল, তুমি মুরগি আনলে কিভাবে? হোয়াট ইজ দিস? এরকম ধরনের কথা কইলা? আরে আমি পেস্টিজ ওয়ালা লোক, ধরো আমার পকেটে টাকা নাই, তোমাকে কে বলছে? বাজারে গেলে তো সবাই আমাকে সম্মানের সহিত দেখে, আমাকে দাম দেয়। সেই পেস্টিজটা রক্ষা করার জন্য সবাই আমাকে সবকিছু দিতে রাজি আছে। সেজন্য ওই দোকান থেকে মুরগিটা দিয়ে দিচ্ছি, আমি করে লইয়ে চলে আসছি। আর এটা বাড়িতে নিয়ে যাবো, যাই আমার শ্বশুরে খাওয়াবো। খাওয়াবো মানে কি, আগে জবাই করবো পরে এটা খাওয়াবো। আমার কিন্তু এই জায়গা বেস্ট আছে। আনছো পাশের পাশের বাড়ির বাবির থেকে 100 টাকা? হ্যাঁ আনছি। আচ্ছা চলো। আমার শ্বশুরের মানুষ যদি নির্ভর করতো আমার জুতোর উপরে, এই জুতো ভরে দাম নাকি? হ্যাঁ, আমার শ্বশুরে একটা মানুষ আছে না, কানের নিচে বজ্র কেন দেবো? এটা ধরো, আমি জুতাটা চেঞ্জ করে আসতেছি, তাড়াতাড়ি আসবা। আর হুনো হোরবাদ জামু, আর তো টিয়া 50,000 টিয়ার মতো ফকেটে লইছি, কোন সময় কি লাগে আব্বার খোঁজ খবর রাখতে হইব। টিয়া পয়সা লাগবে, অসুস্থ যেহেতু। আর কি তোমার বোনের দাম ইয়ার মতো ঠ্যাং দেখাই দাম। তুমি কি কইতে চাও? তুমি ফলফুল তো এখন কিছু কিনো নাই। আরে ফলফুল রন কি লেলুমু, আর শ্বশুর যেহেতু অসুস্থ, টিয়া পয়সা তো আয় লইছি। আর শ্বশুর ওয়ান ফোয়াতি মাইনার মতো, অর্থাৎ ফোয়াতি মাইনার যেরকম রুয়ে খুঁজে যা খুঁজে তাৎক্ষণিক কিনে দে, আমিও এরকম কিনে দিমু। তুমি কথা কথা এমন মস্কারি করো না, আমার বাবা পোয়াতি মায়ের মতো না। মানে রুয়ে যা খুঁজবো তা কিনে দিমু আর কি। আচ্ছা শোনো, ভালো করছো টাকা পয়সা নিছো, লাগলে যদি মেডিকেল, ভালো মেডিকেলে ভর্তি করে দিমু, যেন আব্বু তাদের না মরে। আমার দুলাবের সাথে কিন্তু এত মিশিও না, যে গাত্তারা তেরা আর যে হারাম দাদা, দুনিয়া শেষরা শেষরা। তুমি ওর থেকে সাবধান থাকো। আর আর টিএম পয়সা এখন তুই কেন সাইসিন দিলে একটা, চলো দেরি হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি আসো। কি পাইছি? হ্যাঁ এই পুকুরে যে মাছ ফেলাইছেন, হ্যাঁ ওই যে মেয়েদের মোশারফ, হ্যাঁ একটা হচ্ছে খুব লাম্বার, একটা চোখ দেখতেছে ফর্সা, এখান রাইতের বেলা বসি মারি সব লই দেবো, গা সাফা করে লাগবো। আরে এর লাগে তো বই বই হরা দিয়ে লাগে, আমি হরা দিয়ে দেবেন টের পাবেন না, নাকে তেল ঘুমাইবেন, একটা মাছটা বেচতে লাগবো সব। কি করতাম, কোন বুদ্ধি টু দিয়ে তো মাথার মধ্যে আইন না, বুদ্ধি একটা দিতারি ওই যে দাঁড়িয়েলা সোহেল, হ্যাঁ হাতের রায় হাজার রাইতের বেলা নাইট ডিউটি করার লিগা, খালি ঘুরবো এই টু করে ঘুরবো, আর হাতে দুজনে টাইটে ধরবো। হ্যাঁ তো সমস্যা, হাতে তো দেখতে জিম্বির মতো লাগে। আর তো মাথা ধরে না কি করতে, মা তো গছ ছাড়িয়ে না এইটালে বড় হয়েছে, হরা দিয়ে মাছ যেন অনিতে পারে।
কোন সমস্যা না? কোন সমস্যা নাই। আরে আমার শ্বশুর অসুস্থ। অসুস্থ? হ্যাঁ, তো শ্বশুর বাড়িতে মানুষ যা কমলা টমলা লইয়া যায়, কমলা এগুলো ফল ফ্রুট নিয়ে যা, আমাদের লাল মুরগি লই জানিস। এই পাটনা, আমার শ্বশুর যদি সুস্থ থাকতো তাহলে আঙ্গুর কমলা বেদনা কলা সব সাইজে সব কিছু লে যেতাম। এখন আমার শ্বশুর অসুস্থ, সেই জন্য তার জন্য এই মুরগিটা লয়ে যেতেছি। একদিন একদম জলজন্ত অবস্থায় তারা রাঙা খাওয়াই দিব। আমার উমপালা মুরগির মতন যে আমার শ্বশুরটা ছিল সেটা তা তাজা রাতা মুরগি হয়ে যাবে। স্যুপ খাইব, স্যুপ স্যুপ মুরগির স্যুপ খাইব, কুক কুক করব, এক করে খাইব আর কুক কুক করে খাইব আর কুক কুক করে। রে কথার ফাঁক না, হ্যাঁ নসু, হ্যাঁ খাওয়াম। আমার শ্বশুর সে যদি ধরো যদি আর একটু অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ আমরা এখন কথা কইতেছি কি লিগা? আমরা তাকে আমরা এখন কথা কইলে আমার শ্বশুর যদি মেরে দেখে তাহলে এই যে আবার কষ্ট করে এই মুরগিটা কিনে আছে, তারা যে দুম করে খাওয়াবার চাইছিলাম, সে যে দিন পাড়া মুরগি, সে যদি আবার সাঙ্গা না দেয় ওটা, তাহলে আমার এই মুরগির মতন সেও কষ্ট পাবো তার আপনায়। কি গো সত্যি না খারাপ হয়েছে কেন? চলো শান্ত লগে আমি কত খাইয়েন খাই করিয়েন। কি অবস্থা তুমি? রোদ্দুর মধ্যে পড়েছ, শরীর খারাপ? গায়ে হালকা জ্বর আছে, এলে রোদের আলোটা ভালো লাগতেছে, বসে রয়েছি এখানে বাইরে। কই কি রোদ্রের মধ্যে থাকলে শরীর আরো খারাপ করবো? খারাপ করবো? আমার শরীর আবার খারাপের কি আছে? এমনি জ্বরে ভুগতেছি আর কতদিন। এ শুনো, মাইয়ারা ফোন টোন করছে, আমি কোন সময় আমি মরি ভেটকাই থাই, তখন তো আই চিল্লা চিল্লি করবো। এ ভালো একখানা সুস্থ আছে অনায় দেখতো না মাইয়ারা? আমার আছে তো মাইয়া দুইটা, হোলা তো আর পৃথিবীতে আমার নাই, মাইয়া দুইটা লইয়াই আসি। থাক বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাক মা। আব্বা আপনার শরীর অনেক ইচ্ছা লাগে। এ মোটামুটি আম্মা, বড়াপা কই? ওর জামাই এলো না? ও জি, বড়াপার বড়াপা খবর তো পাইছে তোর আব্বার অসুখ? অন তো দেই না, আইয়ে নেই। হ্যাঁ বড়াপার জামাই এমন যে খাটাসের খাটাস, সহজ আইব নাকি? আইব যে গাড়ি বেড়া আছে। তাক বাদ দাও ওদের কথা, তোমরা বাবা ঘরে যাও, মা ঘরে যা, জামাই এলে ঘরে যা, একটু শরবতটার মধ্যে যা। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা আল্লাহ রে, শ্বশুর অসুস্থ দেখছো? ছোট জামাই কি খাচ্ছ, খালি এত চলি আছে, বলে শ্বশুর এলে একটু ফল ফ্রুট মিষ্টি টিষ্টি নিয়ে আনি। আসতে কামাই এবার শুনলে মাইন্ড করবো, কি মাইন্ড করবো, এতর মন আছে নি? এত হলে আস্তে ছোট লোক এখন মোটামুটি জ্বর আছে। আছে না? হ্যাঁ দেখলাম তো শরীরের গরম। আয়া পড়ছি আমি, টেনশন নাই। এই জামাই যেহেতু আয়া পড়ছি আর দেশি মুরগি যেহেতু আয়া পড়ছে, আম্মা আপনি এটা ঘরে নেবেন আর পরত করে আল্লাহ হকবার করে জবাব করবেন, পরত করে আব্বার মুখে খাওয়াই দিবেন। কারণ আমি সম্মানীয় জামাই, আমার একটা সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে। আচ্ছা আপনার ছোট মেয়ের জামাই টাকা পয়সা ওলা থাকতে পারে, কিন্তু তার মতন কঞ্জুস
মায়া মানুষের কথা কান না দিল চলবো কিন্তু আমি আপনার মাইয়া জামাই দেশি মুরক তাই না আবার এটা কইতে হয় না আব্বা আপনার সম্মান মানে হচ্ছে আমার সম্মান আর আমি হচ্ছে আপনার মাইয়া জামাই সম্মানীয় জামাই অত ইজ্জতটা রাখবা আম্মা এই নেন দেশি মুরগি আল্লাহ আকবার কইরে জবাই দিয়ে দেন জবাই কইরে সিল্লা জিল্লা দেন আব্বার মুখে খাওয়ায় তারপর দেখবেন আব্বা কমন তো একদম রাতা মুরগির মতো টাটকা হয়ে গেছে হ্যাঁ আব্বা তাহলে আমরা একটু রুমে যাই তোমরা ওই রুমে যাও বাবা দেখছো বড় জামার গুণ দেখছো এত কলিজা দেখছো হাতির কলিজা আর ছোট জামের কলিজা হলো টিকটিকির কলিজা মাইয়া বড় গায়ে বিয়ে দিছি দেখছো আমার একটা পছন্দ আছে এলে মানছে কয় বেড়িয়েতের কথা ধরতে নাই তোমার কথা ধরি মাইয়া ছোট গারে বিয়ে দি এতে খালি এত ছেলে আছে ড্যাং ড্যাং করে ঘর বাড়ি এখন আপনারা মেশিন গান বন্ধ করেন এক জামের বদনাম আর এক জামের কাছে যদি কোন পরে ওই জামাই একটা সুতা ধরবো এখন ঘরে লন এইটারে যাবো দিয়ে কাটি মুখে খাওয়াই দিই জামাই কাছে হাল্লাই দিই আমি আপনার খাওয়াই আরে মুখ কাঁচা মোর খাওয়াই দিই গত বছর মাছ দিচ্ছি 50,000 কে মতো মাছ দিচ্ছি এবার মাছ গরুম জাল মারতে গো মারি একারে মাছের আড়ত সোমনি বাজারে নিয়ে বেশি গেলাম কি কস আপনার সব কিছু আপনি সোমনি আমার বলে লাভ আরে জানকি আঙ্গেল জানকি আঙ্গেল খারাপ মোরগটা পাইতেছি না প্রায় ঘন্টা দুই হবে ঘন্টা দুই আপনার মোরগ পাইতেছেন না মোরগের কালার ওই যে খয়রি খয়রির মতো পাকনাটা একটু কালা আর চুটলা লাল আর পাওলো হলুদ বুঝছ হলুদ হ্যাঁ সকাল থেকে আমার বাড়ির কাছে ঘুর ঘুর করতেছিল আর ওই ফাতেমা মামা আছে না ফাতেমা মামার মুরগি কালকে চুরি হয়েছিল ওই আল্লাহ নিশ্চয় কাম বলর বলর কই ভাই আরে আর কি পাইছ জানেননি মোর বেটা নিয়া এর শ্বশুর রে খাবাই বলে অসুস্থ সুপ বানাই খাওয়াইবো সুপ ওর শ্বশুরের গুস্তি গুলি আই আর সুপের গুস্তি করি আরে আমার মাথা খারাপ হয়ে গেছে ওই মুরগিটার লোকে খাই চুই বসি আপনি আমার ফ্রেন্ডের মতো কই 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 স্বামীমা স্বামীরা শ্বশুর বাড়ি কোথায় সে তো বাঙে সদার বাড়ি আমি তাকাতে যান আর আমি এইবার ঘুষি মারিয়া স্বামীমের নাকে বাসি ছুটে দেবো যাক যাক দেখছস স্বামীমা কত বড় খারাপ মুরগি নিয়া জাকি আঙ্কেলের এত শ্বশুরের উপরে খাবাইবো আচ্ছা ব কি করবো এখন হাতে বলবো সম্মানী জামাই এগে জামাই ঠিক আছে হাতে বাজারে গেলে বলে একটু চা ফিরি খাওয়ায় দেশি মুরগের গ্যারান্টি আলার কি দর ও রে ভাই আসসালামু আলাইকুম আপনি কাডা এ হারুন নে কোন হালাই রে এই হালা কয় এই হারুন না আপনার সামনে খাড়া রে সামনে হালা কোন আমরা কি বনে জামাই তুই হালাই হারুন না দ্বিতীয়বার হালা হ্যাঁ কারসান হালার পো হালা কই নে এইটাই ভালো বেশি করছিস
এত তো ভাদ্র মাস হয়েছে মনে হয়, এত ব্যবহার তো খারাপ। সোবার গালা ডালে সোবার কি একলা দিতে তো আমিও বা মধ্য দেব। তোমার জামাই কোথায়? আমার জামাই কোনটা? বড়রা ও সান্যা সান্যা স্বামী আমার সম্মানী জামাই, শাকসবজি খাওয়াইতে দেশি মুরগি খাওয়াইতে সেই জন্য দেশি মুরগি এনে খাওয়াই দিলাম, দেখেন আব্বা কেমন তরতাজা হয়ে গেছে গা। এখন হজম হয় নাই, মানে অর্ধেক আটকে রয়েছে জগ, এখন রাতা মুরগি একা করকর হয়ে গেছি। দেখো তো বাবা উনাকে চিনুনি মুরগিটা আমার খুব ভালোভাবে চুরি করছেন আপনি। আমার ওই মোরগটা যেটা খাইছো পেট দিয়ে বাই তুমি। আমি যদি জানতাম যে আপনার মতন খাদাসের মুরগি তাহলে আমি জীবন ছুটি আমার মুরগি চুরি করে আমার খাদাস কস, তাহলে খাদাস করবো না কি করবো? আপনি আমারও গ্রাম থেকে আপনি এই গ্রামে আয়া পড়ছেন, আপনি কত বড় খাদাস দেখছেন? আমাদের গ্রামের মানুষ কত খারাপ, ওরা সব ভালো তুই খারাপ। আমি এত বেইমান না, আমি একলা খাই নাই, মোটামুটি খাই। আমার দুই পিস মুরগি ছিল, আমি বিলের মাইকে দিছি, বিলে এক পিস খাইছে আর অর্ধেকের এক পিস আছে ওই বিলের ফেলে রে, আপনি ওইটা খাই নেন, ওইটাই নে তো। মুরগির টাকা নাহলে 30-40 টাকা এটা আমি দিব, অসুবিধা নাই। আয় আয় রে 500 টাকার মুরগি বলে 30-40 টাকা, আপনার কোনো টাকা দিতে হবে না, আমি ওই সান্নিয়া সালারপুর সরকার দিয়ে আদায় করবো। আমার নামও ফরাদ আলী, ফরাদ আলী। আচ্ছা জান ফরাদ আলী। এখানে চা শুন, কি হইব হে সুরি টারি সারি, সেদিন ভালো হয় তোরাই নিব, এদিন যাবি। বাবা তোমার একটা কথা বলি। কও মা। এই যে বরাবর জামাই তুমি অনেক সম্মানের সাথে ঘরে নিয়ে গেছো, হ্যাঁ বরাবর জামাই অনেক ভালো, আমি তো জানি বরাবর জামাই চরিত্র ভালো না, তার স্বভাব চরিত্র ভালো না। এই যে ওরে ওরে আপনি তুমি মানে দুই চোখে দেখতে পারো না। আমার মাফ করে দিয়ে জামাই, সোরের কাছে বিয়ে দিয়েছেন তো এই জন্যই সোর আইছে, বুঝলেন? না আসলে মানুষের ভিতরের অংশ দেখা যায় না, সেদিন আমার সাথে অভিনয় করতো চুরি করতো এটা আমি বুঝতে পারি নাই। আমি বুঝলাম এতদিন সেগুলো অভিনয় করছে, সে একটা পাক্কা চোর, নাহলে মুরগি চুরি করে আনি এ হারাম জিনিস আমার খাওয়াইলো, আমি তার শ্বশুর, আমার তো এখন বমি আইতেছে। তুমি মনে করছো কি তোমার এই জামাই তোমার জন্য টাকা পয়সা কিছু নিয়ে আসে নাই, তোমার মেডিকেলে ভর্তি করানোর জন্য ও ব্যাগে করে টাকা নিয়ে আসছে, কিন্তু সময়ের কারণে দিতে পারি নাই। আমার দিকেই ব্যস্ত লাগে মহিলার কথা, তোমার ভালো লাগে না, কম বোঝে, এই জন্য ভালো জামাই ভদ্র শিক্ষিত চোরানি নেই, আমি আবার কম বুঝি, মাঝে মাঝে ওয়াইফের বুদ্ধিও নিত। বাবা একটা কাজ করো, ওই হারুন দাদা সোর মরুক খাইতে মোরগে খালি লাফাইতে আছে, তুমি একটু দই মিষ্টি আনো, এগুলো ঢাকি ভিতরে দিলে মোরগের দাফানিটা কমে যাবে। বই যাবো বই যাবো। যাও বাবা। আচ্ছা ঠিক আছে, বাইন্ডি ভাই যা, আপনি চিন্তা করিয়েন না। হ্যাঁ বাবা দেখছো তো তোমার জামাই কত ভালো। ও আসলে ভালোটারে কইছি খারাপ আর খারাপটারে কইছি ভালো। হ্যাঁ।